শুভ সকাল বন্ধুরা। তো পিঙ্কিস ভ্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো সকালের বাসি কাজকাম কিন্তু সব হয়ে গেছে, আর দেখছো আয়াতের পাপা কোথায় গেছে, বললো দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, তো আমাকে বাজার টাজার করে এনে দিয়েছে, মাংস এনে দিয়েছে, আর ওই যে তেলের তেল আমাদের ফুরিয়ে গেছে, তো আমরা মানে আমি 5 কেজি একটা বোতল কেনা হয় তো সেটা ফুরিয়ে গেছে, তো আপাতত পাশের দোকান থেকেই প্যাকেটটা এনে দিয়েছে। আর পুঁই শাক দেখছো না, তো এটা হচ্ছে আমার মায়ের কাছের পুঁই শাক, মায়ের বাড়ি হয়েছিল, তো এতটুকু তো মানে আমি সকালবেলা ফোন করে বলে দিয়েছিলাম যে মা তোমার কি গাছে পুঁই শাক আর আছে, মা বললো 2 ডগ হবে একটুখানি, তো আমি বললাম ওটাই দাও, কারণ কয়েকদিন ধরে পুঁই শাক খাওয়ার এত ইচ্ছা ছিল কি বলবো তোমাদের বোঝাতে পারবো না। তো সকালবেলায় ফোন করতে আয়াতের পাপা পুঁই শাক মাংস টাংস কিনে দিয়ে আমাকে দিয়ে চলে গেছে, কিন্তু এখন আয়াতের পাপা নেই আর আয়াতও নেই, আজকে কিন্তু সানডে, ঠিক আছে, তো আয়াত গেছে কিন্তু ড্রয়িং ক্লাসে, তো ড্রয়িং ক্লাস থেকে আসবে এসে আবার ওর টিউশন চলে যাবে, কারণ আজকে সানডে তো ওর 11টা থেকে টিউশন থাকে, তো সেই 1টার সময় আসবে, তো তার আগে আমাকে সমস্ত কাজকাম সেরে রাখতে হবে। তো দেখছো মা কিন্তু বলেছিলো যে দুডক পুঁই শাক অল্পখানি, তো আবার মা আমার পাশের বাড়ি মানে আমাদের পাশের বাড়ির দাদিমার থেকে তাদের কাছ থেকে আবার কিছুটা পুঁই শাক এনে দিল, তো পুঁই শাকটা এত সুন্দর মানে একদম মকমক করছিল যেন কাঁচা চিবিয়ে খেয়ে নিই, তো খুবই ভালো লাগছিল। তো দেখছো বসে বসে বাসছি পুঁই শাকটা, আর অসি আমার সঙ্গে এসে না জানি কী গল্প করছিল আমার মনে নেই, হ্যাঁ অসি আবার ওর নানিমার তোমার ওর নানির বাড়ি যাবে তো সেটাই বলছিল, তো আর আমি পুঁই শাকটা বাসছি আর ভাবছি এতে যদি কচু দেওয়া যেত তো খুবই ভালো লাগতো, কারণ পুঁই শাকটা দেখবে শুধু মাংস দিয়ে রাঁধলে যেন কেমন একটা পেন্সে মতো হয়ে যায়, আর কচু দিলে একটু মাখা মাখা হয়ে যায় তো খুবই ভালো লাগবে। তো ভাবছি আয়াতের পাপাও তো নেই, কারণ কে কচু আবার এনে দেবে বাজার থেকে, আবার সবজিওয়ালা এতটা বেলা হয়ে গেছে, সবজিওয়ালা আবার আমার জায়েদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বললো সব সবজিওয়ালা এসে আবার চলে গেছে, তো আমি ভাবলাম আর এত কচু জানি না কেন হট করে আমার এত কচু দিয়ে পুঁই শাকটা খাওয়ার ইচ্ছে জেগে উঠলো, আমি নিজেও বুঝতে পারিনি, এমনি সময় কিন্তু আমাদের কত করে কচু থাকে আমি পচিয়ে পচিয়ে ফেলে দিই, তো ভাবছি যে পুঁই শাকটা বেছে রাখি, বেছে ধুয়ে রেখে দিই, তো যদি সবজি ব্যাপারে আসে তো তখন রান্না করে নেবো, কারণ আয়েদের পাপা নেই তো তাড়াহুড়োর কোনো ব্যাপার না, যখন হোক রান্না করলেই হবে। তো আমি আজ ভেবেই নিয়েছিলাম যে কচু যতক্ষণ না কচু ব্যাপারই যতক্ষণ না আসবে আমি আজকে পুঁই শাক দরকার পড়ে রান্নাই করবো না, মানে বেছে ধুয়ে প্যাকেটে করে ফ্রিজে তুলে দেবো, তো অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করছি, তো ধীরে চিস্তে পুঁই শাকটা বাসছি, কারণ কাজের আজকে চাপ নেই, কারণ আয়াদের পাপাও নেই আয়াতও নেই কেউ নেই, তো আমি সকালের কাজকাম কিন্তু সব হয়ে গেছে, বিছানা টিছানাও এখনও তুলিনি, বিছানাটা জাস্ট তুলবো, মানে সবজিটা কেটে নিয়ে তারপরে বিছানাটা তুলতে যাব, আর ছাদে সকালবেলা সব মানে আগের দিনের ভেজা জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি, এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে, তো আজকে রোদ্দুরও খুব ভালো বেরিয়েছে, আর আস্তে আস্তে দেখছি যেন শীত শীত একটা ভাব চলে আসছে, কারণ যখন স্নান করতে যাচ্ছি তখনই কিন্তু একটা শীত শীত একটা ভাব বোঝা যাচ্ছে যে না এবারে শীতকালটা খুব কাছের দিকে, তো চলো পুঁই শাকটা বেছে নিই। তো সবজি কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো যে একবার বাইরে গিয়ে দেখি কোনো সবজিওয়ালা আসছে কি, তো বাসতে বাসতে আবার চলে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে সত্যি আল্লাহর গিয়ে গিয়ে দেখছি হ্যাঁ একটা সবজিওয়ালা অনেক দূর থেকে আসছে, তো আমি বললাম যে তোমার কাছে কি কচু আছে, বললো হ্যাঁ কচু আছে, তো একদম লাস্ট ফিনিশিংয়ে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন কিন্তু 12:30টার মতো বাজে, তো অল্পই কিছুটা কচু ছিল, তো আমি বেছে বেছে 500 মতো কচু নিয়েছি, তো তারপরে আমার খুব ভালো লাগলো যে না ফাইনালি আজকে কচু আর পুঁই শাক খাবো, জানি না আজকে এত কেন খাওয়ার ইচ্ছে হয়ে গেছে। তো তারপরে কচু টচু ধুয়ে তারপরে বেছে আমার ধুয়ে আনা হয়ে গেছে, তো দেখছো সবজি টবজি সব কেটে একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, অল্পই কিন্তু পুঁই শাকটা হয়ে গেছে আর 500 কিন্তু কচু আছে, একদম বেছে বেছে ফেলে দিয়ে একদম ফ্রেশ কচুগুলো নিয়েছি, আর এদিকে একটু আগে আমি মাত্র কিন্তু ভাত বসেছি, তো এখন কিন্তু মানে 12:30টার থেকেও বেশি হয়ে গেছে, এখন কচুটার জন্য আমি বসে বসে বললাম না ওয়েট করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, তো দেখছো প্রেশার কুকারে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, তো তারপরে সবজিগুলো দিয়ে রান্নাটা করতে হবে। তো আমার সত্যি কি বলবো আজকে জানি না কি হয়েছে, তো কচু খাবার কেন এত ইচ্ছে হলো, তো তারপরে দেখছো সব এবারে আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, শুধু রান্নাটা করব আর বিছানা টিছানা ঠিক করবো, তো চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নিচের
রান্না বান্না হয়ে গেছে, কিন্তু আর ঝাঁটপাট দিতে একটু বাকি আছে। তো ঝাঁটপাট দিয়ে মোছামুছি করলেই কিন্তু সব কাজকাম কমপ্লিট হয়ে যাবে। আর আয়াতার আজকে 11টা থেকে টিউশন, আজকে কিন্তু সানডে, তো সেই জন্য আজকে 11টা থেকে স্কুল স্কুল নেই বলে, আর ওই জন্য টিউশনটা 11টা থেকেই থাকে। আর এখনও আসেনি, কিন্তু এখন 1টার মতো বাজে, তো এবারে এসে যাবে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ সকালবেলা সেই জামা কাপড়গুলো দিয়েছি মনে হয় পুড়ে পুরো একাতে ভেবে গেছে রোদে, কারণ যেমন রোদ বেরিয়েছে কি বলবো, দেখো আকাশটা দেখো জাস্ট একদম ক্লিয়ার, তার মানে একদম। আর আয়তার বাবা সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে বললো দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, তো সেই জন্য একটু চাপটা কম, যখন ইচ্ছা রান্নাবান্না করলেও দেরি হলেও অসুবিধাটা নেই। তো চলো, খুবই গরম, রোদে একদম তাকানোই যাচ্ছে না, জামা কাপড় পুরো একদম গরম আগুন হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে দেখ, তো দেখছো সব জামা কাপড় তুলে নিয়ে এবারে নিচে যাবো, পুরো ছুপ পুরো একদম কিছু দেখতে পাচ্ছি না, সিঁড়িতে পুরো অন্ধকার হয়ে আছে সামনে। কি গরম! আর দেখো সাইকেলটা রাতের বেলা সেই ঢুকিয়ে দিয়ে গিয়েছিলো, তো সকালে ড্রয়িং ক্লাসে গিয়েছিলো, তো ড্রয়িং ক্লাসে গিয়ে আবার ওখান থেকে এসেই মায়ের বাড়ি ওখানে নেমে গিয়েছিলো, তো তারপরে আবার টিউশন পড়তে চলে গেছে, তো সেই থেকে আর সাইকেলটা বের করা হয়নি, এখানেই ঘরের মধ্যে রয়েছে। আমি বললাম ঘরের ভেতরে ঢোকাস না, বারান্দায়রা বললো না যদি চোট্টর এসে নিয়ে চলে যাই, তো সাইকেলের প্রতি কতটা ভালোবাসা যে ঘরের ভিতরে রেখে দিয়েছে। এমনি সময় কিন্তু আমি ঘরে এরকম, আমি তো বললাম তুই রাস্তায় চালিয়েছিস নোংরা টোংরা আছে চাকাতে, ঘর নোংরা হয়ে যাবে, বললো না থাক আমার সাইকেল মানে রুমের ভিতরেই থাকবে, তো বললাম চলো ঠিক আছে। তো চলো এই কাপড় টাপড়গুলো দেখছো ছাদ থেকে নিয়ে এসেছি, পুরো গরম আগুন, তো গরম গরম গুছিয়ে রেখে দেবো, উফ পুরো ঘামে ঘাম হয়ে গেছে। তো আয়াত কিন্তু মানে ড্রয়িং ক্লাস থেকে এসে আবার ওর নানিমার কাছ থেকেই ওখান থেকেই টিউশনে চলে গেছে, তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ তোমরা তো দেখলে কোচের জন্য ওয়েট করে করে আমার রান্না করতেই দেরি হয়ে গেছে। আর ছাদে যে জামা কাপড়গুলো এনেছি ওইগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ গরম গরম দেখবে জামা পরতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা। রোদ থেকে তার মানে সদ্য জামা তুলে এনে পরার মজাটাই আলাদা, সে শীত হোক গরম হোক বর্ষা হোক যখনই হোক। তো আমি চেষ্টা করি মানে রোদ থেকে ছাদে থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখলে তো সেই গরমটা থাকে, তো দেখছো আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। আর আয়াতও কিন্তু এবারে কিন্তু মনে হয় চলে এসেছে, তো আমি একবার ফোন করব আমার মাকে, কারণ অনেকটাই 1টার বেশি হয়ে গেছে, কারণ ওর 1টা পর্যন্ত টিউশন, তো মা ভাঁজ করে নিয়ে একবার মাকে ফোন করে দেখবো যে আয়াত ওখানে আবার ওখানেও চলে আসে, মানে আমার মায়ের বাড়ি চলে যায় পড়তে মানে সোজা টিউশন পড়ে, তো আবার এখানেও আসে, তো ওর মন মর্জি মতো কখন কোথায় যায় ওর বোঝা মুশকিল সত্যি কথা। তো তারপরে আয়াতের পাপার যে ভালো জামাগুলো যেগুলো বাইরে পড়ার, তো সেগুলো আমি আলমারিতে তুলে দিচ্ছি, দেখছো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এবার বিছানাটাও ঠিক করতে হবে, কারণ বিছানাটা দেখলে যেন আমার কেমন গা গুলিয়ে আছে, এতটাই বাজে অবস্থা হয়ে আছে বিছানার। আর বিছানা দেখবে যতক্ষণ না ঠিক করবে যেন একটা মনের শান্তি হয় না, এটা সবার ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে না। তো চলো ভাঁজ করে নিই। তো আমার সব গোছানো হয়ে গেলো, এবার বিছানাটার দিকে চলে এলাম, বিছানাটা ঠিকঠাক করে নিই, তো কারণ বিছানাটা সকাল থেকেই দেখছি যেন যতবার রুমে ঢুকছি গা গুলিয়ে উঠছে, তো ভাবছি এই ঠিক করবো এই ঠিক করবো, তারপরে ভাবছি যতই ঠিক করো সেই নোংরা হয়ে যাবে, তো একাদম সব কাজকাম সেরে তারপরে বিছানাটা ঠিক করবো। আর এই চাদরটা অনেকদিন থেকে পাতা আছে, তোমার রোজেই ভাবি যে বিছানার চাদরটা আজকে তুলে ফেলবো, অন্য বিছানার চাদর পাতবো, তো হয়ে ওঠে না, তো কালকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, আজকে দিনটা থাক। তো চলো, আর এতক্ষণ ধরে ফোন দেখে দেখে ভাত খাচ্ছিলো, তো আমি ফোনটা এইমাত্র নিয়ে নিলাম, তো চলো এবার আমিও খেয়ে নেবো। আর আয়াদের বাবা তো নেই, কোথায় গেছে বললো সন্ধ্যাবেলা আসবে, তো একটু লেট হবে, তো আমরা খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে কী করবো আয়াত? আয়াতের জন্য আবার একটা ফেভারিট জিনিস কিনেছি, খাবার জিনিস, আয়াত এখনো পর্যন্ত জানে না, তো এখান থেকে একটা ব্যাপারই যাচ্ছিলো, তো আয়াত কিন্তু ভীষণ খেতে পছন্দ করে কি মিষ্টি ও সেই ও তো মানে ওই ব্যাপারিটা যেতে মনে হয় দেখেছে,
তো আমি কিনেছি, তো সন্ধ্যাবেলা খাওয়া হবে, তো খুবই সুন্দর খেতে। কে দরজাটা খুললো? সত্যি কথা, সেই ব্যাপারটা যাচ্ছিলো, কত রকমের জিনিস এনেছিল খেতে, হেভি সবাই নিয়েছে, তো আমিও আয়াতের জন্য ভাবলাম নিই, তো আয়াত খুব খুশি হয়ে যাবে, তো এখনো আয়াতকে দেখাইনি, তো সন্ধ্যাবেলা উঠে খাবো, কি সন্ধ্যাবেলা তারপরে দেখতে পাবো। তো চলো খেয়ে নিই এবারে। যখন থেকে আয়াতকে বলেছি তো তোমার জন্য একটা জিনিস কিনে রেখেছি, ওরা তয় সরলো, মানে তর সইলো না, ঠিক আছে? তো ভাত খেয়ে নিয়ে সেই থেকেই আমাকে বারবার বলছে, মাম্মা আমাকে সেই জিনিসটা দাও আমি খাবো। ও বুঝে ফেলেছে যে ওই জিনিসটা কিনেছে, কারণ ও নানি বাড়ি থেকে আস্তে আস্তে ও দেখেছে যে ওই ব্যাপারটা যাচ্ছিলো, আর ওরা একটা ফেভারিট জিনিস যেহেতু বলেছি, তো তখনই বুঝে ফেলেছে যে না মাম্মা এটাই কিনে রেখেছে, তো সেই থেকে তর সইলো না। তো ভাত খেয়ে নিয়ে কিছুক্ষণ পরেই তারপরে এটা খেতে শুরু করে দিয়েছে, তো দেখছো পড়তেছিল, তো তারপর হঠাৎ করে মনে পড়ে গেল যে ছাদ থেকে তো আজকে জামা কাপড়ই তুলিনি, তো তারপরে এখন দেখছো ছাদে এসেছি, তো ছাদ থেকে এখন বারান্দাতে মেলে দিয়েছি, আবার যদি রাতে বৃষ্টি আসে তো তখন তো সব জামা কাপড় শুকনো জামা কাপড় ভিজে যাবে, এমনিতেই মানে শুকনো হয়ে গিয়েছিল, তো মানে একটু হিমেল মতো পড়েছে, তো ওই যেন ভিজে ভিজে লাগছে, তো শীত শীত মনে হয় পড়েই গেছে, তো এই যেন হিমেল পড়েছে। তো চলো এখন আয়াত নিচে পড়ছে, তো একটু পরে দেখি, মায়ের বাড়ি যাওয়ার প্ল্যান আছে, তো একটু দরকার আছে মার সঙ্গে, তো চলো কী বলবো, রাত্রেবেলা অন্ধকারে মানে রাত্রেবেলা ছাদে আসতে দেখবে, আগে কিন্তু আমার ভয় লাগতো না, এখন একটু একটু ভয় লাগে, আগে কোনো ব্যাপার না, দুটো তিনটের সময় ছাদে এসে জামা কাপড় মানে ধুয়ে কেচে মেলে দিতাম, তো এখন যেন একটু একটু ভয় লাগে। তো চলো এবারে নিচে যাই, কারণ আমি উপরে দেখলে আয়াত আবার বাইরে বেরিয়ে আবার খেলাধুলা শুরু করে দেবে, কারণ ওকে পড়তে দিয়ে এসেছি, বলেছি আমি ছাদ থেকে জামা কাপড় তুলে এক্ষুনি আসছি, তো চলো। তো ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে এনে এখন তরকারিটা গরম করছি, কারণ পুঁই শাকের তরকারি খারাপ হয়ে যেতে পারে, গরমের সময় খুব গরম পড়েছে, তো দেখছো এখন প্রেশার কুকারে তরকারিটা গরম করে নেবো, তো তারপরে একটু পরেই তরকারিটা গরম করে নিয়ে মায়ের বাড়ি যাবো, তো চলো। তো আয়াত খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে, এরকম দু পিস ছিল, তো দু পিস নিয়েছে 30 টাকা, এত দাম, তো ছোটোবেলায় এটা কিন্তু আমরা খুব খেতাম, তো মেদিনীপুরে যখন যেতাম, মানে মেদিনীপুরে যখন এই ঔরস হয় না, তো এইসব পাওয়া যেত সেখানে, কিন্তু প্রচুর পরিমাণে এটা অ্যাভেলেবেল ছিল, তো তখন করে খাওয়া হতো খুব, তো এখন তার ওখানে যাওয়া হয় না, তো খাওয়াও হয় না, তো মাঝে মাঝে তো একটা ব্যাপারই মানে রাস্তা থেকে নিয়ে যায়, তো আয়াত ভীষণ খেতে পছন্দ করে, খুব নরম সফট, জানি না খুব খেতে, কিন্তু খুব দারুণ খেতে, টেস্টটাই আলাদা। তো আয়াত আজকে যখন ব্যাপারটা যাচ্ছিলো কিন্তু ও ছিল না, তো আমার দেখে যেন এত লোভ লাগছিলো খাবার, তো আমিও নিলাম, আর আয়াত যেহেতু খুব পছন্দ করে, তো ভাবলাম আয়াত আর আমার জন্য নিয়ে নিই, তো আয়াত খেয়েছে একটুখানি রেখে দিয়েছে, তো এবারে খাবো, খেয়ে দেখি, এখনও খাইনি কিন্তু, এইমাত্র খাচ্ছি তোমাদের সামনে। তো এইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, সত্যি কথা ছোটোবেলায় খুব খেয়েছি, তো কারা কারা আমার মতো এই জিনিসটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আর এই জিনিসটা কারা কারা এখনও পর্যন্ত খাওনি তাও কমেন্ট করে জানাবে। তো এই জিনিসটা আমার মনে হয় অনেকেই খেয়েছে, আবার অনেকেই খায়নি, তো সব জিনিসটা যে সবাই খেয়েছে পৃথিবীতে তো সেরকম তো কিছু না, আমিও এমন জিনিস আছি যেটা কোনো দিন দেখিই নি, তো খাওয়া তো অনেক দূরের কথা, সো এটা হয়েই থাকে, কিন্তু এই জিনিসটা দেখবে অনেক মানে পাড়ায় পাড়ায় অনেক ব্যাপারী নিয়ে ঢোকে, তো সেই হিসাবে তোমাদের বললাম, কিন্তু খেতে দারুণ ছিল সত্যি কথা। তো আর দেখতে এর লুকটাই দেখতে কিন্তু খুব সুন্দর, যেহেতু রেড কালারের যেন সেই মাংসের মতো দেখতে, পুরো যেন মাংস মাংস একটা ভাব, তো কাঁচা মাংস যেমন হয় না কালারটা, তো সেই রকমই, তো খুবই খেতে দারুণ ছিল, আর তার উপরে বাদাম ছড়ানো ছিল, তো সেই জন্য আরও টেস্টটা বেড়ে গিয়েছিলো। তো তারপরেই চলে এলাম, দেখলে আমি এখন প্রেশার কুকার থেকে টিফিন ক্যারিতে তারপরে তরকারি তুলে নিচ্ছি, তো মা যেহেতু পুঁইশাক আমাকে সেখান থেকে পাঠিয়েছে, তো মাকে ভাবলাম সেই মায়ের বাড়ি যাচ্ছি, তো একটুখানি মায়ের জন্য তরকারি নিয়ে যাই, মা একা কখনও রাঁধে কখনও রাঁধে না, মায়ের কোনো ঠিক ঠিকানা নেই এখন, আগে এরকম ছিল না, আগে আমরা ছিলাম আমার বোন ছিল, তো আগে এই জিনিসটা ঘটতো না, ঠিক আছে? তো এখন কোনো সময় রান্না করে, কোনো সময় যা থাকে খেয়ে নেয়, ফ্রিজে রেখে রেখে সেই জিনিসগুলো খাই, তো আমি ভাবলাম মায়ের জন্য সেই যাচ্ছি যেখানে কচু পুঁইশাক মাংস যেটা রান্না করেছি একটুখানি নিয়ে যাই, মা সন্ধ্যাবেলা বললো আমি রুটি খাবো, তো ভাবলাম এই তরকারিটা